শিশু শিল্পীকে তো সকলেই পছন্দ করেন তেমনি একজন শিশু শিল্পীকে নিয়ে আজ আমরা কথা বলবো দুই হাজার সালের ট্রোলের শিকার হয়ে বলেছিলেন যে অভিনয় ছেড়ে দিবেন যদিও খুব দ্রুতই বুঝতে পেরেছিলেন যে লোকের কথা শুনে তেমে যাওয়া যাবে না তাই পরের দিনই বদলান তার স্টেটমেন্ট ভাবছেন কার কথা বলছি সে আর কেউ নয় দুই হাজার তেইশ সালের সবচেয়ে আলোচিত সমালোচিত শিশুশিল্পী সিমরান লুবাবা চলুন জানা যাক বিস্তারিত গত বছর আমাদের টাইমলাইনে যার ভিডিও সবচেয়ে বেশি এসেছিল তিনি হচ্ছেন অনলাইন স্টার লুবাবা বেশ কয়েকটা ভিডিও কিছু সোশ্যাল মিডিয়ার সোপার ভাইরাল হয়েছে অনেকেই এর পাকনামি কথাবার্তা শুনে বেশ মজাই পাচ্ছেন শেয়ার করছেন তাকে নিয়ে বানানো মজার সব রিলস অনেকেই আবার একই জিনিস বারবার দেখে ফিড আপ এদের কথা একটাই লুবাবা এবার থাম তাহলে চলুন জেনে নেই লুবাবা আসলে কে এই লুবাবা হল বাংলাদেশের একজন স্টার তার বাবা মা তেমন বিখ্যাত না হলেও তার দাদা আব্দুল কাদের ছিলেন আমাদের সবার অভিনেতা বাংলাদেশের জনপ্রিয়তম ধারাবাহিক নাটক কোথাও কেউ নেই এতে সেই অবিস্মরণীয় আব্দুল কাদেরকে আমরা কি বলতে পারব কখনোই না এই লুবাবার ভালো নাম হচ্ছে সিমরান লুবাবা মাত্র ১৩ বছর বয়সে তিনি এখন অনলাইন সেলিব্রিটি তার পড়াশোনা বি শাহিনের ইংলিশ মিডিয়ামে বয়স অনুযায়ী তার ক্লাস সিক্স বা সেভেন এর চাইতে বেশি হওয়ার কথা নয় কিন্তু তার কথাবার্তা শুনে মনে হয় তিনি বুধ হয় পিএইচডি ত্রিশিস জমা দিয়ে ফেলছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর মুজিব একটি জাতির রূপাকার সিনেমা দেখে শিশুশিল্পী সিমরান লোবাবার একটি বক্তব্য অন্তর্জালে ভাইরাল হয়েছে সেখানে সমালোচনা করা হয়েছে তাকে নিয়ে ট্রল হওয়া প্রসঙ্গে দেশের একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন লুবাবা তিনি বলেন কেন্দ্রে দিয়েছি বলাই অনেক বড় বড় লুকও আমাকে ট্রল করেছে আমি অবাক হয়েছি ওনাদের আচরণ দেখে সিমরান লুবাবা বাংলাদেশের একজন জনপ্রিয় শিশু শিল্পী খুব অল্প বয়সে এই শিল্পী বেশ পরিচিতি লাভ করে পরিচিতি লাভের পেছনে বড় কারণ তার দাদা মহরম আব্দুল কাদের দুই হাজার বিশ সালে অভিনেতা আব্দুল কাদের মারা যাওয়ার পর তার নাতনি সিমরান লুবাবার কান্না লাখো মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল এটি ছিল দর্শক মহলে লুবাবার প্রথম দর্শন এরপর বিভিন্ন টিভি চ্যানেল লুবাবার সাক্ষাৎকার নেই লুবাবার স্পষ্ট কথা এবং বচন বচনভঙ্গিতে দর্শক বেশ সাদরে গ্রহণ করে তাকে সিমরান লুবাবা দুই সালে ভবিষ্যতে ইচ্ছা সম্পর্কে বলেছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই পরবর্তীতে অবশ্যই বলছিল দাদার পথে হেঁটে ভালো অভিনয় শিল্পী হতে চাই সম্প্রতি এই কুদে তারকা জানায় বড় হয়ে তার ল নিয়ে পড়াশোনা করে বিচারক হওয়ার ইচ্ছে